বিদেশের মাটিতে বিএনপি দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের এর জবাব দিতে হবে বুধবার ফিনল্যান্ডের স্থানীয় সময় রাতে হেলসিংকির ক্যাম্পেই হোটেল অল ইউরোপিয়ান ও ফিনল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় কথা বলেন তিনি এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সামগ্রিক যে উন্নয়ন হচ্ছে তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী